হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের জন্য যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে আমরা রিঙ্কেলস রিমুভ করব কিভাবে। রিঙ্কেলস মানেটা হচ্ছে যেটা হচ্ছে বলিরেখা, আর যা যেটাকে বলি আমরা কুচকানো কুচকানো ভাব চলে আসে। তো আমাদের সেটা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সেই কুচকানো ভাবটা চলে আসে, এটা তো আমাদের বয়সের একটা স্বাভাবিক রীতি। তো সেই কুচকানো ভাবটা তো আমরা সেটাকে আশা থেকে আটকাতে তো পারবো না। তো আমরা যদি সেটাকে যদি একটু মেনটেন করে চলি তাহলে হয়তো অনেকটা কম দেখা যাবে। আর সেটাই আমি আজকে সেই ভিডিও নিয়ে এসেছি যে তোমাদেরকে পুরো আমি ন্যাচারাল জিনিস দিয়ে দেখাবো, আর আমি তোমাদেরকে কিভাবে করব আর কেমনভাবে করব সেটা আমি তোমাদেরকে সব দেখাবো। ভিডিওটা দেখানোর আগে তোমাদেরকে বলি, যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিও, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এরকম আরও ভালো ভালো ভিডিও দেখার জন্য। তাহলে চলুন আমি কিভাবে করছি আর কীরকম করছি আপনাদেরকে দেখিয়ে দিই। প্রথমে দেখো, আমি এখানে একটা কাঁচের বাউল নিয়েছি, কারণ ওই সব জিনিসগুলোর যে মিশ্রণ আমি তৈরি করবো সেটা আমি ওই বাউলে তৈরি করবো। তারপর এটা নিয়েছি সেটা হচ্ছে অ্যালোভেরা জেল, তারপর এটা নিয়েছি সেটা হচ্ছে ই ক্যাপসুল, আর যেটা নিয়েছি সেটা হচ্ছে হানি। প্রথমে আমি অ্যালোভেরা জেল নেব এক চামচ, তারপরে যেটা নেব সেটা হচ্ছে ই ক্যাপসুল। এটাকে আগে একটু কেটে নিতে হবে, বা তোমরা যদি পারো তাহলে কোনো পিন দিয়েও এটাকে ফুটো করে নিতে পারো। এটা তোমরা যে কোনো মেডিকেল স্টোরে গেলে এটা পেয়ে যাবে। আর যেটা নেব সেটা হচ্ছে হানি, এটাও আমরা আধা চা চামচ নেব। এবারে এই তিনটাকে আমরা ভালো করে মিশ্রণ করে নেব। প্রথমে দেখো, আমি এখানে কটন নিয়েছি, আর যেটা নিয়েছি সেটা হচ্ছে রোজ ওয়াটার, গোলাপ জল। আমরা প্রথমে মুখটাকে কোনো কিছু ব্যবহার করার আগে, মাস্ক বা প্যাক বা কোনো যেরকম কিছু ব্যবহার করার আগে, আমরা মুখটাকে ভালো করে আগে ক্লিনিং করে নেবো, যাতে আমাদের মুখে কোনো কিছু না থাকে। মেকআপ করো বা যাই করো না কেন, আমরা যদি মুখটাকে ক্লিনিং করে নিই তাহলে আমাদের সেই জিনিসগুলো ভালোভাবে হয়। তো আমি মুখটাকে ভালো করে ক্লিনিং করে নিচ্ছি। তো এবারে আমরা মাস্কটা লাগাবো মুখে। এবারে আমরা এটাকে লাগিয়ে নিয়ে 10 মিনিট লাগানোর পরে ওয়াটার দিয়ে ওয়াশ করে নেব। তাহলে ফ্রেন্ডস, আজকের মতো এটুকুই, টাটা।